আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4,27,370 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আলহামদুলিল্লাহ আজকেও অনেকটা উন্নতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 986 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 13 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 7,085 জন। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 986 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,27,370 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,076 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,10,816 জন। আর এদিকে সৌদিতে আজ অবধি 96.1% রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 9,469 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,341 জন রোগী। চলুন জেনে নেওয়া যায় সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 339 জন, মক্কায় 283 জন, পূর্বাঞ্চলে 131 জন, আসিরে 52 জন, মদিনাতে 50 জন, জিজানে 37 জন, আল কাসিমে 26 জন, তাবুকে 18 জন, হাইলে 15 জন, আলবাহাতে 11 জন, নাজরানে 11 জন, উত্তর বর্ডারে 8 জন এবং আলজৌফে 5 জন। সর্বমোট 986 জন। আল্লাহ রহমতে প্রতিদিনই সুস্থ রোগীর সংখ্যা একটু একটু করে বাড়ছে। এভাবে যদি চলতে থাকে খুব শীঘ্রই হয়তো সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আবারও 2 সংখ্যায় নেমে আসবে। দয়া করে আপনারা প্রত্যেকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে শেয়ার করে সবাইকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিতে হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।